হাই গাইস, ওয়েলকাম ব্যাক সাজবাতি বুটিক। সাজবাতি বুটিকে তোমাদের সকলকে স্বাগত। তো সাজবাতি বুটিক আজকে আরও একটি কালেকশন নিয়ে চলে এসেছে। তো আজকে সরস্বতী পুজোর স্পেশাল ডালা এবং এটা একটি কম্বো সেট। তোমরা চাইলে সরস্বতী পুজোর দিনে তোমার প্রিয়জনের সঙ্গে একই সঙ্গে ম্যাচ করে একটি ডালা তৈরি করতে পারো। তো তো তোমাদের ডালাটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমি প্রায়শই ওয়ান কালারের উপর যে শাড়িগুলো হয় সেগুলো নিয়ে কাজ করেছি। তো আজকে একটু অন্যরকমভাবে তোমাদের কাছে একটু অন্যরকম ডালা আনলাম। তো দেখো, এটাও খাদির উপরে কাজ করা। তুমি দেখো, গঙ্গা যমুনা পার এবং পিওর খাদি ইয়েলো কালার। তোমাদের পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখতেই পাচ্ছ শাড়িটা, আমি তোমাদেরকে পুরোটা খুলে দেখাই। তো দেখো, এটা গঙ্গা যমুনা পার, আশা করি তোমরা সকলে বুঝেছো। এবং এটা পিওর খাদি, টেম্পল টেম্পল কাজ করা আছে। তো এটার সঙ্গে যে জুয়েলারিটা আমি রেখেছি সেটাও মানে ম্যাচিং অ্যাটাচ করে এটার সঙ্গে। তো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং কেউ নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পারচেজ করতে পারো। তো দেখো, সব পুরো শাড়িটা হচ্ছে এরকম। আর শাড়িটা খুব ওয়েট না, খুব সফট শাড়িটা, এবং তোমরা চাইলে এক কালারের মধ্যেও নিতে পারো। তো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এটা হচ্ছে আঁচল পোর্শন। তো এটার সঙ্গে যে জুয়েলারিটা আমি রেখেছি, দেখো, এটার সঙ্গে অ্যাটাচ করেই আমি জুয়েলারিটা রেডি করেছি। হ্যাঁ, এটার সঙ্গে যে একটা লং গলার হার রেখেছি আমি, সঙ্গে কিছু চামচ কড়ি এবং কটন বল ইউজ করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ফাটা ঘুঙুর ইউজ করা হয়েছে এটার মধ্যে। আর এটার সঙ্গে রাখা হয়েছে এক জোড়া কানের, এক জোড়া আংটি এবং এক জোড়া চুড়ির সেট। তো দেখো, এটাও আমি এইভাবে রেডি করেছি, এবং কানেরটার মাঝখানে একটি কড়ি অ্যাড করেছি, এবং এক জোড়া বালা, মানে একটা মোটা দুটো সরু থাকবে। তো দেখো, আমি সরুগুলোতেও এবারে কড়ির অ্যাটাচ করেছি। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এবং এর সঙ্গে রয়েছে একটি আংটি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো। পারচেস করতে হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। এই হচ্ছে সেট। তো দেখো, এটার সঙ্গে বলেছিলাম কম্বো সেট, আমি একটি পাঞ্জাবি অ্যাড করেছি। যেহেতু সরস্বতী পুজো, তাই হলুদ কালার রেখে আমি পাঞ্জাবিটা এবং শাড়িটা সেইভাবেই বানিয়েছি। তোমরা যে কোনো কালার করতে পারো, কাস্টমাইজ করা যাবে। দেখো, এটা পুরো ডালাটা হচ্ছে ঠিক এরকম। প্রাইস সম্পর্কেও জানতে হলে তোমরা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, তোমরা সেখানে গিয়ে নক করতে পারো। এই হচ্ছে সম্পূর্ণ ডালাটি। তো তোমরাও তোমার প্রিয়জনকে সরস্বতী পুজোতে এরকম একটি ছোট্ট সুন্দর উপহার দিতে পারো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যে কোনো কালার কাস্টমাইজ সাজবাতি করে দেবে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। এবং তো তোমরা যারা যারা সরস্বতী পুজো উপলক্ষে বুক করতে চাও, তারা কিন্তু জানুয়ারি 6 তারিখের মধ্যে বুক করে ফেলবে, কারণ 6 তারিখের পর আমি আর কোনো রকম বুকিং নিতে পারবো না, যেহেতু আমি 10 তারিখের পর থাকছি না। তো তোমরা ঝটপট করে বুকিং করে নাও, আর আমি 6 তারিখের পরে কোনো রকম অর্ডার আমি নিতে পারবো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।